চৌচৌমানেই মত, বললেন মুখ্যমন্ত্রী। মদ পান না করে কেউ মণ্ডপে যায় না, বললেন মুখ্যমন্ত্রী। ক্লাবের ভলেন্টিয়াররা অতি মদ খায়, বললেন মুখ্যমন্ত্রী। রাত হলেই ক্লাবেও মদ চালু হয়ে যায়, বললেন মুখ্যমন্ত্রী। নেশামুক্ত দুর্গাপূজা পালনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন আক্ষেপ করে ওনার রাজ্যের করুণ অবস্থার কথা নিজেই তুলে ধরলেন। শহরের এক সরকারি হলে প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক সহ তাবড় তাবড় পুলিশ অফিসারদের বসিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, মদ না খেয়ে কেউ পুজো মণ্ডপে যায় না, প্রত্যেকের একটু মদ ছাড়া পুজো নাকি জমে না বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, তিনি আরো বলেছেন প্রতিটি মণ্ডপে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা শুরু হলে মণ্ডপ নাকি ফাঁকা থাকবে, কেউ পুজো মণ্ডপে যাবেন না। এদিন মুখ্যমন্ত্রী চাঞ্চল্যকর দাবি, দুর্গা পূজা মানেই মদ। তুই কিন্তু বিস্তৃতা দিলি, তোকে ভাব দেওয়া হলো, ও তো নিয়ে এসে গতানুগতি 5,000 টাকা বা 2,000 টাকা দিয়ে আসলো, কিন্তু দেখা গেলো মানে বেশি পরিমাণে বিস্তৃতি ওখানে লাগাচ্ছে, মানে হুট করে তুই যেন না করা। পুজো মানে একটা নেশা থাকতেই হবে, আদারওয়াইজ পুজো কি? এই যে বিষয়টা আমরা দেখছি, যখন আমরা পুজো মণ্ডপে যাই, এখানে যে ব্রেথ অ্যানালাইজার আছে, আমার তো মনে হয় যদি ঠিকভাবে লাগানো যায় ভিতরে তাহলে একজনও যাবে, এরকম অবস্থা থাকে। তো পুজোর সময় নেশা করে পুজো মণ্ডপে যাবে, এটা কোন ধরনের সংস্কৃতি? সেটার দিকে নজর রাখা উচিত। আমি আধিকারিকদের বলবো যে আস্তে আস্তে করে এগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের মানে ডেভিয়েট করতে হবে, যে কালচার এগুলো এতদিন হয়ে গেছে সে তার থেকে আমাদের ধীরে ধীরে আমাদের বেরিয়ে আসতে হবে। পুজো মানে আমরা কেন প্রবেশ করবো না, যে এই বছর আমরা পুজো করবো কিন্তু নেশা ছাড়া, আমরা নেশা ছাড়া এবার পুজো করবো, দেখি না এদের আনন্দ অনেক বেশি। সেরকম যদি আমরা আমরা ফ্রেস করা উচিত, আমাদের প্রতিজ্ঞা করা উচিত এই বছর থেকে ক্লাব করতে ভুলতে গেছে। আরেকটা বিষয়, তারা মহিলারা যায়, মহিলা বা পুরুষ আলাদাভাবে দেওয়া হয়, তো ভলেন্টিয়ার্স বড় বড় ক্লাবগুলোর মধ্যে এই সমস্যাটা আছে, যেখানে বেশি ভিড় হয়, যে পুরুষ যদি যায় আমার সাথে আমার ওয়াইফ গেল, দেখা গেলো ওয়াইফ আগে বেরিয়ে গেছে আর পুরুষ পিছনে রইলো, তো পেছনে গিয়ে আবার আটকিয়ে রইলো, তো এখানে একটা সমস্যা কিন্তু হয়। তো এই বিষয় নিয়েও যাতে প্রপারলি ম্যানেজমেন্ট করা যায়, তার কিন্তু দায়িত্ব কিন্তু ক্লাবের উপর ডিপেন্ড করে, যে পেছনে গিয়ে যেন ওয়েট না করতে হয় বা একসাথে যেন দেওয়া হয়, তাহলে যারা ভলেন্টিয়ার তার সংখ্যাও বাড়া। এখন ভলেন্টিয়ারদের দেখার জন্য আরও ভলেন্টিয়ার রাখতে হবে, কারণ ভলেন্টিয়ারদেরও মানে অনেক সময় দেখা যায় তাদেরও কিন্তু ওই যে বললাম যে পুজোর কারণে যে সমস্যাটা হয় তাদেরকেও দেখে রাখাটা উচিত। এবং সমস্যা হচ্ছে রাত্রির যত বাড়ে তত ভলেন্টিয়ারের সংখ্যা কমতে থাকে আর তখনই সমস্ত সমস্যাগুলো হয়। তো ভোর 4টে পর্যন্ত যাতে ভলেন্টিয়ারদের দেখার জন্য প্রতিটা ক্লাবকে আমি বলবো তারাও যেন নজরদারি রাখে, এবং তবেই আমরা আইন শৃঙ্খলা রাখবো, পুলিশ দিয়ে সব কিছু সম্ভব হবে না। তো এটা আমার অভিজ্ঞতা নিয়ে আমি বলছি। আরেকটা হচ্ছে যে পুজো তো আসে খুবই আনন্দের বিষয়, কিন্তু যখন পুজো চলে যায় একটা মানে বিশালের একটা ছায়া কিন্তু আমাদের মধ্যে আসে, তো আনন্দ আছে আবার বিশালও আছে, তো এটা বছরের পর বছর চলতে থাকে, কিন্তু এর মধ্যে আমাদের বাঁচতে হয়, এটাই আমাদের জীবন, এবং এই জীবনকে সাথে নিয়ে আমরা আগামী দিন আমরা পাথেয় করে আমরা চলবো। মুখ্যমন্ত্রী এবারে নেশামুক্ত পুজোর ডাক দিয়েছেন, কিন্তু ঘটনা হচ্ছে বিজেপি এসেই তো রাজ্যে একাধিকবার খোলার অনুমতি দিল, গলিতে গলিতে নতুন নতুন মদের দোকানের লাইসেন্স দিল, আর ভাষণে মানুষকে মদ না পান করার নিদান দিলে লাভ হবে কি কিছু? বিভিন্ন পূজা মণ্ডপে থাকা ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ও এই দিন সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ওনার দাবি, একটু রাত হলে ভলেন্টিয়াররা অব্দি বোতল নিয়ে বসে যায়, সেদিকে নজর রাখার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।